বর্ষা প্রবেশ নিয়ে আশার বাণী শোনাতে পারলো না আবহাওয়া দপ্তর। তার জায়গায় রাজ্যের তাপক প্রবাহ আরো বৃদ্ধি পাবে বলেই দাবি করলেন আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মুম্বাই উপকূলে আরব মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে বায়ু, আর সেই ঘূর্ণাবর্তের কারণেই মৌসুমী বায়ু আটকে রয়েছে। তবে ঘূর্ণাবর্তের প্রভাব গুজরাটের উপকূলের দিকেই ঘুরে যাবে বলে দাবি করা হয়েছে, কিন্তু এর জেরে বর্ষা রাজ্যে কবে প্রবেশ করবে সেই নিয়ে কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। সাধারণত 15 জুনের মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করে, কিন্তু চলতি বছরে বায়ুর জেরে সেই নির্ধারিত সময় পেরিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন অবধি পশ্চিমবঙ্গে প্রবেশের সেরম অনুকূল পরিস্থিতি নেই। ইতিমধ্যে আরব সাগরে একটি সাইক্লোন তৈরি হয়েছে বায়ু, যেটা আশা করছি আমরা নর্থওয়ার্ড মুভ করে গুজরাট কোস্টের দিকে এগিয়ে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর যে প্রবাহ সেটা এই মুহূর্তে সেরকম কোনো অ্যাক্টিভ নয়। পরিস্থিতি অনুকূল হলেই আমরা জানাতে পারবো যে পশ্চিমবঙ্গে কবে মৌসুমি বায়ু প্রবেশ করবে। যে কদিন মৌসুমি বায়ু প্রবেশ না করে, বর্ষা শুরু না হয়, সে কদিন হট অ্যান্ড হিউমিড অর্থাৎ গরম এবং তার সাথে যে আর্দ্রতাজনিত অস্বস্তি মিলিয়ে যে ওয়েদার যেটা আমরা দেখছি এটা কিন্তু জারি থাকবে আগামী 48 ঘন্টা। উপকূলবর্তী জেলাগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের 2-3 ডিগ্রি বেশি থাকবে, আর পশ্চিমের জেলাগুলোতে 2-1 জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে।